আজকে প্রেসার কুকারে আলু দিয়ে মুরগির লাল ঝোল বানিয়েছিলাম। খেতেও যেমন খুব দুর্দান্ত হয়েছিল, ঠিক তেমনি কম সময়ের মধ্যে কম ঝামেলায় রান্নাটা করতে পারলাম। দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 800 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম। এখানে আলু কেটে ধুয়ে রেখেছি। আজকের রান্নাটা কুকারেই করব, তাই গ্যাস জ্বালিয়ে কুকারটা বসিয়ে দিলাম। কুকারের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সর্ষের তেল। তবে রান্নাটা আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে আলুগুলোকে ভাজব। আলুর সঙ্গে মুড়ির মাংসটাও দিয়ে একসঙ্গে ভেজে নেব। এই কাজটা আপনারা আলাদা আলাদা করেও করতে পারেন, মানে আলুটাকে আগে ভেজে তুলে নিয়ে তারপর চিকেনটাকে ভেজে নিতে পারেন। আর হাতে সময় কম থাকলে, মানে রান্নার যদি একটু তাড়া থাকে, তাহলে মাংসটাকে আলুর সঙ্গেই একসঙ্গেই ভেজে নেবেন, কোনো অসুবিধে নেই। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর চিকেনটাকে এখন ভাজতে থাকবো। চিকেনের মধ্যে যতক্ষণ না একটা লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এরপর মাংসের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাংসের সাথে পেঁয়াজটা দিয়ে দিলে মাংসের সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। দিয়ে দেবো কিছু গোটা মশলা, 4টি ফাটানো এলাচ, 1 ইঞ্চি দারুচিনি, 5টি লবঙ্গ। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ আর চিকেনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর চিকেনটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ চিকেন মশলা এবং স্বাদ মতো নুন। মশলা যাতে পুড়ে না যায় তাই দিয়ে দিলাম সামান্য একটু জল। সুন্দর একটা কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর চিকেনের সঙ্গে মশলাটাকে 5 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর 1/2 কাপ জল দিয়ে দিলাম, আর যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রেশার কুকারে ঢাকনাটা লাগানোর আগে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আরও 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এরপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা এবার লাগিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব আর কুকারের 3টে সিটি হয়ে গেলেই নামিয়ে নেব। 3টে সিটি হয়ে যাওয়ার পর প্রেশার কুকারটাকে আমি নামিয়ে নিলাম। কুকারটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আলু দিয়ে মুরগির লাল ঝোল আমাদের একদম রেডি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।